তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং তোমাদের জন্য খুবই সুন্দর অপরচুনিটি স্টেট ব্যাংক নিয়ে এসেছে। তোমরা জানো প্রত্যেক বছরই স্টেট ব্যাংকের ক্লারিক্যাল পোস্টে লোক নিয়োগ করা হয়ে থাকে। সেম 2023-এর ক্লারিক্যাল পোস্টের নোটিফিকেশান জারি করা হয়েছে, যেখানে সর্বমোট 8773টি ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়ার জন্য। ত্রিপুরার জন্য এখানে আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে এসসি এসটি জেনারেল ক্যাটাগরি ওয়াইজ। সম্পূর্ণ নোটিফিকেশানটা আমি এই ভিডিওতে তুলে ধরবো। তোমরা যারাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে বা তোমরা যারাই প্রিপারেশান করছো বিশেষ করে ব্যাংকিং জবের জন্য, এই ভিডিওটা তোমাদের জন্য এবং তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি, ঠিক আছে? ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে। সবচেয়ে বড় কথা হলো এখানে তুমি ত্রিপুরাতে পোস্টিং পাবে এবং ত্রিপুরাই তোমাদের এক্সাম সেন্টার রয়েছে। তাহলে তোমরাই যারা ইন্টারেস্টেড থাকো সম্পূর্ণ ভিডিওটি অ্যাটেন্ড করো, এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো। আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য, ঠিক আছে? চলো এখন তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান দেখো। অনলাইন অ্যাপ্লিকেশান এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, যা আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেবো। অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের স্টার্ট হচ্ছে 17/11/2023 থেকে, যা চলবে 7/12/2023 পর্যন্ত, ক্লিয়ার? ওকে, এখানে ভ্যাকেন্সি আমি প্রথমে বলেছি 8773টি ভ্যাকেন্সি রয়েছে এবং ত্রিপুরার জন্য, এখানে সব স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে। ত্রিপুরার জন্য আমরা ভ্যাকেন্সিটা দেখে নিচ্ছি। দেখো ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি রয়েছে এখানে সর্বমোট ত্রিপুরার জন্য 26টি ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ 26টি ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের বেঙ্গলি এবং ককবরক যে কোনো একটি ভাষায় নলেজ অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, ক্যাটাগরি ওয়াইজ এসসি এসটি ওবিসি ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে। দেখো তোমার এসসি এসটি ওবিসি এবং জেনারেল, এসসিদের জন্য 4টি ভ্যাকেন্সি, এসটি 8টি, ওবিসি 2টি এবং জেনারেলের জন্য 12টি, সর্বমোট 26টি ভ্যাকেন্সি রয়েছে ত্রিপুরার জন্য, শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে? চলো এখানে তোমাদের কোয়ালিফিকেশান শুধুমাত্র গ্রাজুয়েট হলেই তোমরা আবেদন করতে পারবে, যে কোনো স্ট্রিম থেকে শুধুমাত্র গ্রাজুয়েশান হলেই তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের বয়স 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছরের বয়সের রিল্যাক্সেশনটা পেয়ে যাবে, ক্লিয়ার? ওকে, এখন তোমাদের অনলাইন আবেদন করতে হবে। আমি প্রথমে বলছি অনলাইন আবেদন করতে গেলে তোমাদের জেনারেল প্রার্থীদের 750 টাকা ফি দিতে হবে, এসসি এসটিদের কোনো ফি লাগবে না, ক্লিয়ার? ওকে, তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে হবে? সিলেকশন তোমাদের প্রি এক্সাম, মেইন এক্সাম এবং ইন্টারভিউ, 3টি স্টেপে তোমাদের সিলেকশন প্রসেস হবে। সিলেকশন প্রসেসের প্রি এক্সামে তোমাদের সিলেবাসটা 100 মার্কের হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 কোশ্চেন 30 মার্কস, নিউমেটিক্যাল অ্যাপটিটিউড 35টি কোশ্চেন 35 মার্ক এবং রিজনিং 35টি কোশ্চেন 35 মার্ক, সর্বমোট 100 মার্কের কোশ্চেন হবে। তার জন্য তোমরা 1 ঘন্টা সময় পাবে, এখানে নেগেটিভ মার্ক রয়েছে, ঠিক আছে? 1/4 নেগেটিভ মার্ক রয়েছে। তারপরে তোমাদের যারা প্রি এক্সামে ক্লিয়ার করবে তাদের হবে মেন এক্সাম, ঠিক আছে? মেন এক্সাম হবে তোমাদের 200 মার্কের, তার জন্য 2 ঘন্টা 40 মিনিট সময় পাবে। জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ অ্যাপটিউড, রিজনিং, কম্পিউটার অ্যাপটিটিউডের উপরে থাকছে, ঠিক আছে? এক্সাম সেন্টার তোমাদের ত্রিপুরার জন্য আগরতলাতে রয়েছে, ঠিক আছে? তাহলে আশা করি আর কোনো ডাউট নেই, কীভাবে আবেদন করবে, কোয়ালিফিকেশান, এইজ, সব কিছু আমি বিস্তারিত আলোচনা করেছি। যাদের এলিজিবিলিটির ক্রাইটেরিয়া ম্যাচ করবে অবশ্যই তোমরা আবেদন করবে, ঠিক আছে? আর বাকি ত্রিপুরার রিলেটেড যে অন্যান্য গভর্নমেন্ট জব সেগুলো প্রিপারেশান, কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস আমি কিছুদিন পর থেকে শুরু করব, সঙ্গে থাকবে, ঠিক আছে? আর যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর যারা নতুন দর্শক, আমাদের ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, এখানে অবশ্যই জয়েন করে নেবে, কেননা গুরুত্বপূর্ণ আপডেট আমি সেখানে দিয়ে থাকি। বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।